না দিলে ভোটারদের ঠাকুরগাঁও নৌকায় হুমকি আওয়ামী লীগ নেত্রীর ঠাকুরগাঁও সদর পৌরসভা নির্বাচনী প্রচারণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সাধারণ ভোটারদের মনে আতঙ্ক বিরাজ করছে বৃহস্পতিবার পৌর শহরের দুই নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি পথসভায় কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম প্রকাশ্যে হ্যান্ডমাইকে তার বক্তব্যে বলেন যাদের ধানের শীষের সাথে প্রেম আছে তারা ঠাকুরগাঁও ছেড়ে চলে যাবেন ১৩ তারিখ সন্ধ্যার পর তাদের দেখতে চায় না তাদের কেন্দ্রে আসার কোনো প্রয়োজন নেই যারা নৌকায় ভোট দেবেন না তারা ঠাকুরগাঁও থেকে বিদায় নেবেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের এমন বক্তব্যের সাথে সুর মিলিয়ে জেলার তৃণমূল নেতাকর্মীদেরও এমন স্লোগান শোনা যায় নির্বাচনী প্রচারণা গুলোতে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এমন বক্তব্যে পৌর সাধারণ ভোটারদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে ভোটাররা জানান এমন বক্তব্য ভোটারদের প্রতি এক ধরনের হুমকি সামাজিক মাধ্যমে এমন বক্তব্য পূর্ববর্তী ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা অনাগ্রহী এই বিষয়ে জানতে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগমের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি জেলা আওয়ামী লীগ নেতারাও এই বিষয়ে কথা বলতে রাজি হননি নৌকামার্কার প্রার্থী আঞ্জুমানারা বন্যা জানান নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার উদ্দেশ্য ধানের শিশির দলীয় কর্মীরা মাহমুদা বেগমের এমন বক্তব্যকে মোবাইলে রেকর্ড করে এডিট করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যা খুবই দুঃখজনক এই নির্বাচনে ধানের শিশির নিশ্চিত পরাজয় হবে এমন আভাস পেয়েই তারা এমন অপপ্রচার চালাচ্ছেন সাধারণ ভোটাররা অবশ্যই ভোট দিয়ে নৌকাকে জয়ী করবেন এর আগে গত ফেব্রুয়ারি বুধবার ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনী প্রচারণার প্রার্থী পুরসভা নেতাকর্মীদের আচরণ বিধি ভঙ্গ অধ্যপূর্ণ আচরণ ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে ভয়ভীতি প্রদর্শন সহ মামলা হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি